সংস্কৃতি বলতে কোনো কিছুই নাই এখানে, নদীর কোনো চিহ্নই নাই। যার ধরুন পুরাতন ব্রহ্মপুত্র আর আমাদের যে শাখা নদীর যে মেইন সেন্টার, এই সেন্টারটা তারা বলর দিয়ে বরাদ করছে এবং পাহাড়ের মতো উঁচা করে দিছে। যার ধরুন অত্র এলাকার যে শুকনা জমি ছিল ওই জমিগুলো এখন নদীতে নদীর পানি বরাদ হয়ে গেছে, পানি নামার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা কৃষক যা আছে সব মরা, অনেক যদি গাং বান খুলে না দেয় আমরা মনে করি শত নদীর কৃষক আমরা মারা যাব। হেরা এই বালু ফলায় বরাদ করে ফলাইছে এবং কি টানের জমিও আমরা এই ফসল পাতি করতে পারি না, হেরার এই বরাদ করার কারণে পানি পানিয়ে তলায় লাইছে। হতা সত্যি জমি হাজার হাজার কানি জমি ভুট করছে, এই পানি যে আসবো বা নিবো এই কোনো ক্ষমতা নাই। ওখানে জমিটি বদ্ধ করছে পানি মারি দেওয়া, এটা আমরা কাছে অনুরোধ করছি এই মাড়ি দিয়ে সরা জমির উদয় করে দিন, আর নাই তো আমরা চেষ্টা করে দেখবো। মির্জাপুর এন্টারপ্রাইজে যত সদস্য আছে তারা আওয়ামী লীগের লোকজন, এখনও তারা এটা কৃষকের ক্ষয়ক্ষতি করতেছে। ব্রহ্মপুত্র নদীর যে মোহনা, এই মোহনার বাড্ডা মানে যে বালু ফালায় তারা ভরাট করে ফেলছে। অভিযোগ পেয়েছি আপনার মাধ্যমেই, এর আগে কেউ আসলে স্থানীয়ভাবে আমাদেরকে ইনফর্ম করেনি। তো আমরা যেহেতু অভিযোগ পেয়েছি আপনার মাধ্যমে, আমরা অবশ্যই খুব দ্রুততম সময়ের মধ্যে ওইখান থেকে বালু স্থানান্তর করে যে এন্টারপ্রাইজের কথা বললেন মির্জাপুর এন্টারপ্রাইজ, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং নদীর যে গতি প্রবাহ, সেই প্রবাহ যেন ঠিক থাকে, প্রবাহমান থাকে, আমরা সেটির ব্যবস্থা নিচ্ছি।